হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে এই ধরনের স্টাইলিশ নাম অ্যাড করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের নামটি খুবই ইউনিক এবং খুবই চমৎকার লাগছে। তো এই ধরনের স্টাইলিশ নাম আপনারা আপনাদের ফেসবুকে কিভাবে অ্যাড করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। এ নিয়ে আগেও একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে যে তাদের এই ধরনের নাম অ্যাড হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেবো এবং কিভাবে আপনারা এই ধরনের স্টাইলিশ নাম অ্যাড করবেন এ টু জেড আপনাদের বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটি আইডি আছে। তো জাস্ট আমি এখান থেকে নতুন একটি আইডিতে চলে আসব। এখন আমি এই আইডির যে নামটি আছে এটিকে আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন হাসান মাহমুদ। তো এখন আমরা এখানে একটি সিঙ্গেল নাম অ্যাড করব। এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করে নিতে হবে, ইউনিভার্সাল কপি। তো জাস্ট এটা আপনার প্লে স্টোরে খুঁজলে পেয়ে যাবেন। এটাকে আপনারা ওপেন করবেন এভাবে। এরপর এখান থেকে এই অপশনগুলো আপনাকে এনেবল করে দিতে হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ হয়ে গেছে, নোটিফিকেশন বাড়ে। তো এখন আপনাদের যেটা করতে হবে, যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের জাপানি স্পেস এবং এই সিম্বলটি আপনাকে কপি করে নিতে হবে, ঠিক আছে? তো কপি করার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে নোটিফিকেশন বার ওপেন করবেন, এখান থেকে ইউনিভার্সাল কপি এই অপশনে ক্লিক করে দেবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপর এখানে যে কোনো জায়গায় টাচ করবেন একবার, তাহলে এরকম একটি কালার চলে আসবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন পেন্সিলের আইকন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এটাকে কপি করে নেবেন। ওকে বন্ধুরা, আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। এরপর আমরা ইউটিউব থেকে ব্যাক চলে আসবো, এখান থেকে মেসেজ অপশন ওপেন করবো, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে রেখে দেবো। এরপর আরও একটি কাজ করতে হবে, আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে, এখান থেকে একটি ভিপিএন অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে একটি ভিপিএন ডাউনলোড করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আপনার প্লে স্টোর থেকে এই ভিপিএনটি ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা চলে আসবো ফেসবুকে। ফেসবুকে চলে আসার পর তিন লাইনে ক্লিক করে দেবেন, এখান থেকে নিচে চলে আসবেন, সেটিংসে ক্লিক করে দেবেন, এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন, এখান থেকে এডিট নামে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আমরা নামটি কেটে দেবো, আগের নামটি। এরপর আমরা আমাদের নামটি লিখবো, প্রতিটি লেটার বড় হাতের দিবেন। তো আমার নামে পাঁচটি লেটার, তো আপনার নামটি লিখতে যতগুলো লেটার লাগবে সবগুলো লিখবেন এবং লাস্টের যে লেটারটি থাকবে সেটি আপনার লাস্ট নেমে লিখবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন হাসান উপরে চারটি লেটার লিখেছে এবং নিচে একটি। ওকে, এরপর প্রতিটি লেটারের মাঝখানে আমাদের জাপানি স্পেসটি ব্যবহার করতে হবে। এর জন্য আমরা মেসেজ অপশনে চলে আসব, এখান থেকে আমরা জাপানি স্পেসটি কপি করে নেব। জাস্ট এখান থেকে মাঝখানের যে স্পেসটি থাকবে এটিকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? এরপর আপনারা যদি রেডমিক্স কিবোর্ড ব্যবহার করেন তাহলে এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখানে পেস্ট করে দেবেন, এরপর এই আইকনে ক্লিক করে দেবেন, আবারও পেস্ট করে দেবেন, এই আইকনে ক্লিক করবেন, আবারও পেস্ট করবেন, এই আইকনে ক্লিক করবেন, আবারও পেস্ট করে দেবেন। এরপর লাস্ট নেমে চলে আসবেন, এখানেও একবার পেস্ট করে দেবেন, আবারও চলে আসবেন মেসেজ অপশনে, এখান থেকে নিচের সিম্বলটি আমরা কপি করে নেব। এরপর এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। ওকে বন্ধুরা, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা ভিপিএনটি কানেক্ট করে নেব, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ভিপিএনে ওপেন করব, এখান থেকে রেজিয়ন এবং এনিতে ক্লিক করে দেব, এখান থেকে জাপান সিলেক্ট করে নেব, এখান থেকে এটাকে কানেক্ট করে নেব। ওকে বন্ধুরা, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ফেসবুকে চলে আসব। এরপর এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দুইটি নেম চলে আসছে। তো জাস্ট এখান থেকে নিচের নেমটি সিলেক্ট করে নেব। এরপর এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেব, এরপর সেভ চেঞ্জে ক্লিক করে দেব। ওকে বন্ধুরা, আমাদের ভিপিএনের কাজ শেষ। এখন আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করে দেব। এখন আমরা এটাকে রিফ্রেশ করে দেখব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে এবং সিঙ্গেল নাম এবং সিম্বল অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই ধরনের নামগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে? এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবেন, কারণ একটি ভিডিও করতে অনেক মেহনত লাগে, অনেক কষ্ট করতে হয়। তো বন্ধুরা, একটি লাইক করে দেবেন, ঠিক আছে? তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।